বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ভারত দল ঘোষণা করেছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড যে দল ঘোষণা করেছে প্রথম টেস্টের জন্য, 19 সেপ্টেম্বর সেই টেস্টটি শুরু হবে চেন্নাইয়ে। সেই টেস্টের জন্য যে দল ঘোষণা করেছে সেখানে কিন্তু শক্তির কোনো তারতম্য নেই, একেবারে পুরনো শক্তির একটি দল। বিরাট কোহলি আছে, রোহিত শর্মা আছে, রবীন্দ্র জাদেজা আছেন, রবিচন্দ্রন অশ্বিন আছেন, শুভমন গিল আছেন, যশস্বী জয়সওয়াল আছেন, মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা, কে নেই, এভরি ওয়ান ইজ দেয়ার। তার মানে বাংলাদেশের বিপক্ষে এই সিরিজটাকে অত্যন্ত চ্যালেঞ্জিং হিসেবেই নিচ্ছে ভারতীয় দল, এবং কঠিন লড়াই করার জন্যই কিন্তু তারা সেরকম একটি দল দিয়েছে। কারণ হচ্ছে এটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, যে কারণেই কিন্তু এরকম একটি শক্তিশালী দল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ঘোষণা করেছে। যদিও এটি প্রথম টেস্টের দল, সেখানে 2-3 জন অবশ্য নতুন নাম আছেন, ঋষভ পান্ত ফিরেছেন, সরফরাজ খান এসেছেন দলে, তার মানে একেবারে কমপ্লিট একটি দল নিয়ে কিন্তু বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। বাংলাদেশ দল এখনো ঘোষণা করা হয়নি, যদিও ইতিমধ্যে পাকিস্তান সফর শেষ করে বাংলাদেশের ক্রিকেটাররা কিন্তু টেস্ট প্রস্তুতি শুরু করে দিয়েছেন, এবং সেই প্রস্তুতিতে নেমে গেছেন মুমিনুল হক, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত সহ যারা ছিলেন তাদের অধিকাংশ, জেরুন কুমার দাসও কিন্তু নেমেছেন, হাসান মাহমুদ নেমেছেন। যেই টেস্ট দলটি সবেমাত্র পাকিস্তান সফর শেষ করে এসেছে এবং পাকিস্তানে দুর্দান্ত সাফল্য পেয়েছে, সেই দলে খুব বেশি পরিবর্তন, অর্থাৎ কোনো পরিবর্তনই আসার সম্ভাবনা কিন্তু নেই। আজ থেকে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করবেন, যেটি কোচ চান্দিকা হাথুরুসিং এর দেওয়া পরিকল্পনা অনুসারেই হবে। হাথুরুসিং এ জানেন আপনারা যে ছুটিতে রয়েছেন, অস্ট্রেলিয়ায় চলে গেছেন, তিনি 12 সেপ্টেম্বর ফিরবেন। বাংলাদেশ দল কিন্তু 15 সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে রওনা দেবে। টেস্ট দল ইঞ্জুরি কনসার্ন ছিল কয়েকটি, মাহমুদুল হাসান জয় তিনি ইঞ্জুরির কারণে 2 টেস্টেই খেলতে পারেননি, বাঁহাতি পেসার শরীফুল ইসলাম তিনিও কিন্তু দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি। বাংলাদেশ দলের জন্য সুখবর হচ্ছে এই দুজনে কিন্তু ইঞ্জুরি মুক্ত হয়েছিল এবং ইতিমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছেন। তো তারা যখন ইঞ্জুরিতে ছিলেন তারা যে টেস্ট খেলতে পারেননি, এরপরেও কিন্তু দল থেকে তাদেরকে বাদ দেওয়া হয়নি এবং দেশেও পাঠিয়ে দেওয়া হয়নি, তারা কিন্তু দলের সঙ্গে পাকিস্তানেই ছিলেন। এবং মাহমুদুল হাসান জয়ের দ্বিতীয় টেস্টে খেলার কথা ছিল, যেহেতু উইনিং কম্বিনেশন ধরে রাখতে চেয়েছে বাংলাদেশ দল, প্রথম টেস্টটি জিতেছে যেই স্কোয়াড দিয়ে সেই স্কোয়াডটা নিয়েই খেলার চেষ্টা করেছে, যার কারণে জাকির হাসান প্রথম টেস্টে খুব একটা ভালো না করতে পারলেও তিনি খেলেছেন, এবং মাহমুদুল হাসান জয় যেহেতু ইঞ্জুরি থেকে পুরোপুরি ফিট হয়ে ওঠেননি সেই কারণে তাকে আর খেলানো হয়নি। কিন্তু ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেই হয়তো মাহমুদুল হাসান জয়কে আমরা ওপেনিং এ দেখতে পারবো, সেখানে জাকির হাসানের পরিবর্তে হয়তো তিনি খেলবেন সাদমান ইসলাম অনেকের সাথে। যে স্কোয়াড নিয়ে মূলত পাকিস্তান সফরে বাংলাদেশ গেছে এবং 2 টেস্টের সিরিজ জিতে এসেছে, সেই স্কোয়াডটিই থাকছে অপরিবর্তিত, এবং এতে কোনো প্রশ্ন, এই ব্যাপারে কোনো কিন্তু প্রশ্নও উঠছে না। সাকিব আল হাসান তাকে নিয়ে একটি শঙ্কা আছে, কিন্তু আগেই সবাই নিশ্চিত করে দিয়েছেন, বোর্ড সংশ্লিষ্ট সবাই, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট ফারুক আহমেদ তিনিও কিন্তু বলেছেন দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত সাকিব আল হাসান খেলা চালিয়ে যেতে পারবেন, কারণ সাকিব আল হাসানও কিন্তু থাকছেন, অর্থাৎ বাংলাদেশও কিন্তু পূর্ণ শক্তির দল নিয়েই ভারতের মাটিতে খেলতে যাবে, এটিই কিন্তু এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে। ভারতের দল ঘোষণা হয়েছে ইতিমধ্যে, রবিবার রাতে আমরা সেটি জানতে পেরেছি। বাংলাদেশ দল হয়তোবা আগামীকাল কিংবা তারপরের দিনের মধ্যেই ঘোষণা হয়ে যাবে, অর্থাৎ 12 সেপ্টেম্বর চান্দিকা হাথুরুসিং এ ফিরবেন, তার আগেই কিন্তু দল ঘোষণা হয়ে যাবে এরকম একটি সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 11 তারিখের মধ্যে, সর্বোচ্চ 11 তারিখের মধ্যে কিন্তু দল ঘোষণা হয়ে যেতে পারে, কিংবা বড়জোর 12 তারিখে সকালের মধ্যেই হয়তোবা ভারত সফরে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা হবে। তবে এই সফরে বাংলাদেশের 3 ম্যাচের টি-20 সিরিজ রয়েছে, যে টি-20 সিরিজ আসলে আগামী অক্টোবরে শুরু হবে, 6, 9 এবং 12 অক্টোবর অনুষ্ঠিত হবে, যার কারণে যারা শুধু টি-20 খেলেন তারা কিন্তু 30 সেপ্টেম্বর রওনা দিবেন। আর টেস্ট দলে বেশ কিছু টি-20 প্লেয়ার রয়েছেন, ভিশন কুমার দাস, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম সহ বেশ কয়েকজন রয়েছেন, তাদের বাইরে হয়তোবা সর্বোচ্চ 10 জন তো দেশে থাকবেন, তাদেরকে নিয়ে হয়তোবা টি-20 দলটা পরে ঘোষণা হবে। এবার কিন্তু টি-20 দলে ফিরতে পারেন মেহেদি হাসান মিরাজ, বাহাতি স্পিনার তামির আহমেদ তিনি যেহেতু হাতে ইঞ্জুরিতে পড়েছেন, তার 5 সপ্তাহ সময় লাগবে সেরে উঠতে, সেই কারণে ইতিমধ্যে নাসিম আহমেদ ফিরে এসেছেন ক্যাম্পে, তিনি হয়তোবা টি-20 দলে চলে আসতে পারেন। আফিফ হোসেন ধ্রুব তিনি রিজার্ভ টিমে ছিলেন টি-20 বিশ্বকাপে, এটি মোটামুটি নিশ্চিত ভাবেই বলা যাচ্ছে, কারণ অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ এইচপি অর্থাৎ বাংলাদেশ হাই পারফরমেন্স স্কোয়াড একটি টুর্নামেন্ট খেলেছে 9 দলের, সেখানে কিন্তু রানার্স আপ হয়েছে, সেখানে আন্ডার-19 টপ অর্ডার ব্যাটার জিশান আলম কিন্তু ভালো নজর করেছেন, এবং পারভেজ হোসেন ইমন তিনিও ভালো করেছেন, শামীম হোসেন পাটোয়ারি ভালো করেছেন, তারা কিন্তু টি-20 দলে ফিরতে পারে। তো দেখা যাক, টি-20 দল ঘোষণার অনেক দেরি রয়েছে, এখন দেখার বিষয় যে টেস্ট দলটা কবে ঘোষণা হয়, কারণ 15 সেপ্টেম্বর বাংলাদেশের টেস্ট দল যাবে ভারত সফরে, তার আগে কিন্তু যথেষ্ট সময় রয়েছে, বাংলাদেশের টেস্ট টিম কিন্তু অনুশীলন করবে, তবে খবর রয়েছে যে সর্বোচ্চ 2-3 দিনের মধ্যেই কিন্তু দলটি ঘোষণা করা হবে, দেখা যাক সেই দলটি অপরিবর্তিত থাকে কিনা। ধন্যবাদ সবাইকে।